হ্যাঁ বন্ধুরা, টাইটানিকের ব্যাপারে তো আমরা কম বেশি সবাই জানি। টাইটানিক নামটা শুনলেই আমাদের মনে আসে একটা বিশাল বিলাসবহুল জাহাজ, সঙ্গে জ্যাক আর রোজ। কিন্তু আপনারা জানলে অবাক হবে, টাইটানিক সিনেমাতে যা দেখানো হয়েছিল তার বেশিরভাগটাই ছিল সাজানো গল্প। আজ আমরা উত্তম টেকের এই ভিডিওটিতে আলোচনা করব টাইটানিকের কিছু অজানা সত্য ঘটনা এবং এই জাহাজ ডুবার পেছনে আসল কারণ কী ছিল। তো চলুন শুরু করা যাক। কিন্তু তার আগে আপনি যদি আমাদের উত্তম টেক পরিবারে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করবেন। তো চলুন এইবার শুরু করা যাক। টাইটানিক জাহাজ তৈরির সংস্থা হারল্যান্ড অ্যান্ড উলফ শিপইয়ার্ডের মতে টাইটানিক সেই সময় পৃথিবীর বৃহত্তম মনুষ্য সৃষ্ট চলমান বস্তু ছিল, যার দৈর্ঘ্য ছিল 882 ফুট 9 ইঞ্চি এবং মোট উচ্চতা ছিল 104 ফুট, যার মধ্যে মোট 10টি এলিভেটর যুক্ত ডেক ছিল। টাইটানিকের যাত্রাপথ শুরু হয়েছিল 10 এপ্রিল 1912 সালের ইংল্যান্ডের সাউদাম্পটন থেকে এবং গন্তব্যস্থল ছিল ইউএসএর নিউ ইয়র্ক পর্যন্ত। কিন্তু মাঝপথে 15 এপ্রিল রাত্রি 2:20 নাগাদ বিশ্বের সবথেকে বড় জাহাজ সমুদ্রের অতল গভীরে 1500 জন যাত্রী সহ ডুবে গিয়েছিল। টাইটানিক জাহাজ কর্তৃপক্ষ সমস্ত যাত্রীদের জন্য পর্যাপ্ত লাইফ বোর্ডের ব্যবস্থা না করেই পাড়ি দিয়েছিল মাঝ সমুদ্রে, কারণ তারা এ ব্যাপারে নিশ্চিত ছিল যে জাহাজ কখনোই ডুববে না। এর ভয়াবহ ফলস্বরূপ পরবর্তীকালে কি হয়েছিল তা আমরা সবাই জানি। একাধিক জাতির বহু বিশিষ্ট নাগরিক সহ প্রাণ হারিয়েছিল কয়েক হাজার মানুষ। এটি পৃথিবীর ইতিহাস জুড়ে ঘটে থাকা একটি ইভেন্ট, সিনেমার প্লট সহ একটি বাস্তব ট্র্যাজেডি। তবে শতাব্দী পেরিয়ে গেলেও টাইটানিকের স্মৃতি আজও মানুষের মনে সমানভাবে রেখাপাত করে। জাহাজটি আইসবার্গে ধাক্কা খাবার ফলে সমুদ্রে ডুবে গিয়েছিল। গল্পটি কয়েক বছর ধরে জনসমক্ষে প্রকাশিত হলেও টাইটানিকের সাথে ঘটেছিল সম্পূর্ণ বিপরীত ঘটনা। তবে কয়েক বছর ধরে অনুপস্থিত একটি গুরুত্বপূর্ণ অংশ সম্প্রতি প্রকাশিত হয়েছে। টাইটানিক সমুদ্রে ডুবে যাবার 10 দিন আগে টাইটানিকের আসল পাটাতন বা ডেকের ওপর আগুন লেগেছিল। বিশেষজ্ঞরা টাইটানিকের বোর্ডে আগুন লাগার তথ্যকে স্বীকারও করেছেন এবং বিশ্লেষণের পর গবেষকরা জাহাজ ডোবার প্রাথমিক কারণ হিসেবে আগুনকেই দায়ী করেছেন। কারণ সম্পর্কে বিশেষজ্ঞরা তৈরি করেছে কয়েকটি কনস্পিরেসি থিওরি। এই থিওরিগুলির মধ্যে সবচেয়ে জনপ্রিয় থিওরিটি হলো আয়ারল্যান্ডের সাংবাদিক সিনান মলনি 30 বছরেরও বেশি সময় ধরে টাইটানিক নিয়ে গবেষণা করেছেন। তিনি সম্প্রতি টাইটানিকের শিপইয়ার্ড ছাড়ার আগের রাতে জাহাজ নির্মাণকারী সংস্থাদের তোলা ছবিগুলির একটি সংগ্রহ করে গবেষণা করার পর যে তথ্য প্রকাশ করেছেন তা ছিল সমগ্র বিশ্বকে অবাক করার জন্য যথেষ্ট। এই ছবিগুলির মধ্যে একটিতে ছিল টাইটানিকের 3 নম্বর পাটাতনের ওপর বা ডেকের ওপর 30 ফুট দৈর্ঘ্য একটি আগুনে পড়া চিহ্ন। লন্ডনের ইম্পেরিয়াল কলেজের ইঞ্জিনিয়াররা নির্ধারণ করেছিলেন যে জাহাজের 3 তলায় একটি কয়লার বাংকারে আগুন লেগেছিল জাহাজ ছাড়ার 10 দিন আগে, অর্থাৎ 1 এপ্রিল 1912 সালে। চার্লস অস্কার হেনড্রিকসন ছিলেন টাইটানিকের অন্যতম শীর্ষস্থানীয় ফায়ারম্যানদের একজন। টাইটানিক ডুবে যাওয়ার পরবর্তীকালে তদন্তের সময় চার্লস হেনড্রিকসনকে জাহাজে আগুন লাগার ঘটনা সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি একথা স্বীকার করেছিলেন, জাহাজ ছাড়ার 10 দিন আগে জাহাজের 3 নম্বর কয়লার বাংকারে আগুন লেগে ডেকের বাইরের আস্তরণ সম্পূর্ণভাবে নষ্ট হয়ে গিয়েছিল। এখন আপনার মনে প্রশ্ন উঠতে পারে, সামান্য একটা কয়লার আগুনে এত বড় জাহাজের এক অংশ কিভাবে নষ্ট হয়ে যেতে পারে? কয়লার আগুন কতটা বিধ্বংসী হতে পারে তা বোঝানোর জন্য আপনাদের একটা ছোট্ট ঘটনা বলবো। কয়লার আগুনকে প্রাকৃতিক উদ্দীপনার সাথে তুলনা করা হয়। বিশেষভাবে প্রস্তুতি থাকা সত্ত্বেও কয়লার আগুনকে নিয়ন্ত্রণে আনা প্রায় ইম্পসিবল। উদাহরণস্বরূপ আপনারা আমেরিকার পেনসিলভেনিয়ার সেন্ট্রিয়ার কয়লার আগুনের ঘটনা শুনে থাকতে পারেন। উত্তর পূর্ব মার্কিন যুক্তরাষ্ট্রে একটি কয়লা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে 27 মে 1962 সালে এবং তা এখনও নেভানো সম্ভব হয়নি। দীর্ঘ 60 বছরেরও বেশি সময় ধরে এই আগুন জ্বলছে। অগ্নিকাণ্ড মোকাবিলার প্রচুর চেষ্টা করা সত্ত্বেও এখনো আগুন নিয়ন্ত্রণে আনা সক্ষম হয়নি। এই ঘটনাটি থেকে জানা গিয়েছিল যে কয়েকটি বিভাগ যেখানে কয়লার আগুন জ্বলছিল তার কোনো কোনো জায়গায় আগুনের তাপমাত্রা প্রায় 1000 ডিগ্রি ফারেনহাইটে পৌঁছে গিয়েছিল এবং কার্বন মনোক্সাইডের মতো প্রাণঘাতী গ্যাসের মেঘ তৈরি করেছিল তার চারপাশে।
অবশেষে আমেরিকান ফেডারেল গভর্নমেন্ট আগুন নেভানোর সমস্ত চেষ্টা ছেড়ে দিয়ে ওই এলাকার বাসিন্দাদের স্থানান্তরিত করতে বাধ্য হয়েছিল। সেন্ট্রালিয়া এখন পর্যটকদের আকর্ষণ কেন্দ্র, যেখানে অনেক দেশ বিদেশ থেকে বহু দর্শকরা ধোঁয়া এবং পরিত্যক্ত ভবনগুলি দেখতে আসে। আশা করি আপনাদের কাছে এ ব্যাপারটা পরিষ্কার, কয়লার আগুন কতটা বিপজ্জনক হতে পারে। শুধু তাই নয়, টাইটানিকের বাইরের সৌন্দর্য অক্ষুণ্ণ রাখতে তৎক্ষণাৎ করা হয়েছিল রং, একথা স্বীকার করেছেন স্বয়ং টাইটানিকের সিনিয়র ফায়ারম্যান। সুতরাং এটি প্রমাণ হয়ে গেল যে টাইটানিক সমুদ্রে অবতরণ করার আগেই তার বাইরের এক অংশ সম্পূর্ণ পুড়ে গিয়েছিল। তাহলে এখন প্রশ্ন উঠতেই পারে, জাহাজের একটি অংশ সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হবার পরেও কেন যাত্রী বোঝাই সেই জাহাজটিকে মাঝ সমুদ্রে নামানো হলো? উত্তরটা খুবই স্বাভাবিক। টাইটানিক ছিল সেই সময়কার ইংল্যান্ড তথা সমগ্র বিশ্বের সর্ববৃহৎ এবং বিলাসবহুল জাহাজ, যার সেই সময় টিকিটের মূল্য ছিল 4,350 থেকে $7,000। মুদ্রাস্ফীতির সাথে তুলনা করলে যার বর্তমান মূল্য হবে প্রায় $130,000 শুধু এক একটি টিকিটের মূল্য, যার বর্তমান ভারতীয় মূল্য হবে প্রায় $90,00,000। আর টাইটানিক সাউদাম্পটন থেকে যাত্রা শুরুর অনেক আগেই জাহাজের সমস্ত টিকিট বিক্রি হয়ে গিয়েছিল, কারণ মানুষ তাদের স্বপ্নের এই জাহাজকে নিয়েছিল অনেক বেশি কৌতূহল। আর জাহাজ ছাড়ার ঠিক আগের দিন রাতে এত বড় একটা জাহাজের ট্রিপ ক্যান্সেল করা তখনকার দিনে ছিল অসম্ভব। তাই কর্তৃপক্ষ সবকিছু জেনে বুঝেও 1500 বেশি মানুষের প্রাণের ঝুঁকি নিয়ে পাড়ি দিয়েছিল আটলান্টিক মহাসাগরে। টাইটানিক ডোবার কারণ হিসেবে অনেকে জাহাজের গতিকেও একটি উল্লেখযোগ্য কারণ হিসেবে স্বীকার করেছেন। নিউ ইয়র্ক টাইমসের মতো সংবাদপত্রগুলি মন্তব্য করেছিল যে উত্তর আটলান্টিক মহাসাগর 1912 সালের বিশেষত বেশিরভাগ সময়টাই ছিল বরফে আবৃত। সম্প্রতি 2012 সালে টেক্সাস স্টেট ইউনিভার্সিটির সান মার্কোস এবং স্কাই অ্যান্ড টেলিস্কোপ ম্যাগাজিনের গবেষকরা যুক্তি দিয়েছিলেন যে 1912 সালের 15 এপ্রিল, অর্থাৎ যেই দিন টাইটানিক ডুবেছিল, সেই দিন পৃথিবীর অবস্থান করছিল সূর্য ও চাঁদের একদম নিকট, যার ফলে সৃষ্টি হয়েছিল এক বিশাল জোয়ারের। পরবর্তীকালে একটি বিরল চন্দ্রবলয়ের ফলেই সৃষ্টি হয়েছিল ওই বিশাল আইসবার্গের। সেই সময় আটলান্টিক অঞ্চলে আইসবার্গের সতর্কতা থাকা সত্ত্বেও জাহাজটি আটলান্টিক মহাসাগর পেরনের সময় চলছিল সর্বোচ্চ গতিতে। এও গুজব ছিল যে জাহাজটি এক ধরনের গতির রেকর্ড ভাঙার চেষ্টা করছিল, কিন্তু টাইটানিক গতির জন্য নির্মিত হয়নি। বিশাল শিপটি ছিল একটি বিলাসবহুল লাইনার, কিন্তু যদি জাহাজে পর্যাপ্ত লাইফ বোর্ডের ব্যবস্থা থাকতো তাহলে হয়তো কিছু মানুষের প্রাণ বাঁচালেও বাঁচানো যেত। আর আইসবার্গের সতর্কতা থাকা সত্ত্বেও আটলান্টিক মহাসাগরে টাইটানিকের গতিবেগ ছিল সর্বোচ্চ। অন্যদিকে একটি ক্ষতিগ্রস্ত জাহাজকে মাঝ সমুদ্রে অবতরণ করা ছিল সব থেকে বড় ভুল। এত সব কিছুর পর টাইটানিক ডোবার প্রকৃত কারণ কী ছিল যদি প্রশ্ন করা হয়, তাহলে আমার উত্তর হবে অসাবধানতা, অবহেলা, গাফিলতি ছাড়া আর কিছুই না। এ ব্যাপারে আপনাদের কী মতামত আপনারা নিচে কমেন্ট করে জানাবেন। আর যদি আপনি আমাদের উত্তম টেক পরিবারে নতুন এসে থাকেন, অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করবেন এরকমই রহস্যতাপূর্ণ ভিডিও দেখার জন্য। ততক্ষণের জন্য বাই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। স্টে ফিক্সড, স্টে হ্যাপি, বাই।